কেমন আছো সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা? আশা করি ভালো আছো। অনলাইন গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদেরকে বীজগণিতীয় গুণ এবং ভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ ওই চ্যাপ্টার দুটি থেকে তোমাদেরকে সৃজনশীল অঙ্ক করে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা সৃজনশীল অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো। যদি এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান এক্স সিক্স মাইনাস ওয়ান ও সি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়, তবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, এ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? খ, বি কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করো। ঘ, এসি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? প্রথমে ক নম্বরটা দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এ ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সমান কত হবে আমরা বের করব। এর মানটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করব এক্স মাইনাস ওয়াই দ্বারা। তো এর আগে আমরা গুণ অঙ্ক শিখেছি কীভাবে করতে হয়। তো এক্স দ্বারা এই পুরাটাকে গুণ করি, এক্স দেখাই দিই আমি এখানে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস ওয়াই দ্বারা আবার পুরোটাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তখন আমরা গুণ করি এক্স দিয়ে এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা তাহলে গুণ করি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। তো এখানে দেখা যায় এই যে এক্স স্কোয়ার ওয়াই এখানেও আছে, এখানে আছে একটা প্লাস একটা মাইনাস, আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিই। এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ নির্ণয় মান, মান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। খ নম্বর অঙ্কটা আসি। খ নম্বর, বি কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। তো এখানে বি সমান এক্স সিক্স মাইনাস ওয়ান ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা। তাহলে এখানে ভাজক হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে এক্স সিক্স মাইনাস ওয়ানকে। আমরা ভাগ করি, প্রথমে এক্স সিক্স মেলাতে হবে, এখানে এক্স স্কোয়ার আছে, আমাদেরকে এক্স সিক্স মেলাতে হলে এক্স ফোর দিতে হবে, প্লাস 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 এক্স স্কোয়ার দ্বারা এক্স ফোরকে গুণ করি, এক্স সিক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ফাইভ প্লাস
प्लस 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 एक्स फोर वियोग करी नीचे चिन्ह परिवर्तन कर प्लस माइनस तेल एखे थकबे एक्स फाइव माइनस एक्स फोर माइनस माइनस वन एबार एक्स फाइव मिलाब प्लस प्लस दीते हबे एखाने ताहले एक्स क्यूब दिली एखाने एक्स फाइव हबे ताहले एक्स फाइव प्लस माइनस माइनस एक्स फोर प्लस 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 एक्स क्यूब वियोग करी चिन्ह परिवर्तन करे नी তাহলে এই দুটোই বাদ এক্স ফাইভ চলে যায় এক্স ফোর এটাও চলে যায় তাহলে থাকে এখানে মাইনাস এক্স কিউব আর মাইনাস ওয়ান এখন মাইনাস এক্স কিউব মিলাতে হলে আমাদেরকে এখানে অবশ্যই মাইনাস দিতে হবে মাইনাস এক্স দিলেই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার তারপর মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বিয়োগ করে দিই চিহ্ন পরিবর্তন করে নেই প্লাস মাইনাস প্লাস তাহলে এখানে থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের মেলাতে হবে माइनस एक्स स्क्वायर प्रथम तो प्लस आवश्यक माइनस वन दिली हो माइनस एक्स स्क्वायर माइनस माइनस प्लस एक्स प्लस माइनस माइनस वन वियोग कर ले चिन्ह परिवर्तन कर प्लस माइनस प्लस वियोग कर ले जीरो काजी निर्णय भागफल निर्णय भागफल एक्स फोर प्लस एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन ग नम्बर टायसी क थे के पाई ए इंटू एक्स माइनस वाई इटा हमरा मान बेर करेछिलाम एक्स माइनस वाई एक्स क्यूब माइनस वाई क्यूब एक्स क्यूब माइनस वाई क्यूब और एखे देवा आछे सी समान एक्स क्यूब प्लस वाई क्यूब तो प्रदत्त राशि ए सी इंटू एक्स माइनस वाई इटा हमारे मान बेर करते हैं तो इटा के हमरा लिखते पारी ए इंटू एक्स माइनस वाई इंटू सी तो एर इंटू एक्स माइनस वाईर मानटा बसिए दी एक्स माइनस वाई एक्स क्यूब माइनस वाई क्यूब और इटा सी एर मान एक्स क्यूब प्लस वाई क्यूब तो हमें गुण करी एक्स क्यूब द्वारा पूरा एक्स क्यूब द्वारा पूरा गुण करी एक्स क्यूब माइनस वाई क्यूब प्लस वाई क्यूब द्वारा एक्स क्यूब माइनस वाई क्यूब गुण करी तेल है एक्स सिक्स माइनस एक्स क्यूब वाई क्यूब और एखे हे प्लस एक्स क्यूब वाई क्यूब माइनस वाई क्यूब वाई सिक्स ताहले हे एटा चले जाच्छे बाद हो जाच्छे एक्स सिक्स माइनस वाई सिक्स ताहले
এর মান, অতএব নির্ণয় মান, নির্ণয় মান এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরও ভালোভাবে প্র্যাকটিস করবে, এতে তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে। আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।